হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল ভিলেজ লাইফে। আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। মা তো নেই তোমরা জানোই, আর যাই তো কালকে বিকেলে ফিরে আসার কথা ছিল, যা ফিরেও এসছে। এখন আমি সকাল সকাল জামা কাপড়গুলো, কিছু জামা কাপড় ছিল কালকের, তো সেগুলো কেচে এখন ছাদে শুকাতে দিতে এসেছি। আর আজকে তাড়াতাড়ি রান্না করে নেবো, উঠেছিও বেশ সকাল সকাল। আর উঠেই প্রথম আমার কাজ হচ্ছে আজকে জামা কাপড় যেগুলো ছিল, মামা মেয়ের টয়লেট করেছিল রাত্রিবেলা, তো সেই সব কাঁথা ছিল, মামার বাবার জামা ছিল, তো টুকিটাকি যেসব প্রতিদিনের জামা কাপড় থাকে তো সেগুলো একটু কাচাকুচি করে নিলাম, নিয়ে ছাদে মেলে দিচ্ছি। আর গিয়েই নিচে রান্না বসিয়ে দেবো। রান্নাটা করে আজকে আবার ঘর পরিষ্কার করতে লেগে পড়বো দুজন মিলে, আমি আর মামার বাবা মিলে দুজন মিলে ঘর পরিষ্কার করে নেবো। প্রতি বছরই দুজন মিলেই ঘর পরিষ্কার করি, এই ভাদ্র মাসেই করি, যেহেতু আমাদের রান্না পুজো আছে। তোমাদের আগের ব্লগেও বলেছি আমাদের ভাদ্র মাসে, প্রতি বছর ভাদ্র মাসে ঘর পরিষ্কার করা হয়। এমনিতে তো সারা বছরই ঘর পরিষ্কার করাই হয়, মানে প্রতিদিনই কাজকর্মের ফাঁকে ফাঁকে কোথাও একটু ধুলো দেখলে পরিষ্কার করা, তারপর কোথাও একটু ঝুল হলে সেটা পরিষ্কার করে নেওয়া, তো এগুলো তো প্রতিদিনেরই নিত্য নৈমিত্তিক কাজের মধ্যেই পড়ে। কিন্তু ভাদ্র মাসে, মানে বিশেষ করে ভাদ্র মাসে একদম ডিপ ক্লিন করা হয় ঘরবাড়ি, যেহেতু আমাদের রান্না পুজো আছে। তো দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, আজকে করছি ঢেঁড়স আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর কলা আলু দিয়ে মাছের ঝোল। যার পেটটা না খারাপ করেছে একটু, তো দিদিভাই বললো কি যে আমি ঝোল খাবো, পাতলা ঝোল করো, না হলে মাছ আছে নদীর মাছ ছিল ফ্রিজে, তো বলছিলাম যে ঝাল করি, মাছগুলো অনেক দিন হয়ে যাচ্ছে, তো দিদিভাই বললো ঝোল করো, আমার এই অবস্থা। তো যার জন্য কাঁচা কলা ছিল, আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করলাম। ঢেঁড়স আলু ভাজা আর পটল ভাজাগুলো কালকে ছিল, কালকে বেশি হয়েছিল তো ওগুলো রেখে দিয়েছিলাম, আজকে একটু গরম করে নিয়েছি। আর দেখো রান্নাবান্না করে চলে এসেছি ঘরে, মানে ডিপ ক্লিন মানে তোমরা দেখতেই পাবে মানে কীভাবে করি পরিষ্কার, খুব খুব ভালোভাবে করি, মানে সব জিনিসপত্র সরিয়ে এই যে গদিটাও তুলে ফেলবো দুজন মিলে, আমি আর মামার বাবা দুজন মিলে গদিটাও তুলে ফেলবো। প্রতি বছর এই একবার করে গদিটা রোদে দিয়ে নিই। তো দেখো এখন আমি বালিশগুলোর কভারগুলো খুলে নিয়েছি আর বালিশগুলো রোদে দিয়ে নিচ্ছি। আর যেগুলো আজকে পড়বে না, আজকে কিছু কাচাকুচি করবো না, সব জমি রেখে দেবো, কারণ আজকে ঘর পরিষ্কার করতেই না অনেক বেলা হয়ে যাবে, তো আজকে কাচাকুচি আর কিছু করবো না। তো এই যে বালিশের কভারগুলো খুলেছি দেখছো, বেড কভারটাও তুলেছি, তো এগুলো সব জমি রেখে দেবো, এগুলো কালকে কাচবো, কারণ আজকে ঘর পরিষ্কার করতে করতে এমনিতেই মনে হয় দুপুর তিনটে তো বাজবেই, তো আজকে আর কী করে কাচাকুচি করবো, তো আজকে রেখে দেবো, যা করার কালকে করবো। আর সকাল সকাল না কাচলে হবে না, যেহেতু কাচাকুচুতে আজকে প্রচুর পরিমাণে পড়বে, মনে হয় একদম পাহাড় জমে যাবে আজকে জামা কাপড়ের। এই ভিডিওটা না বেশ অনেকদিন আগের ভিডিও, কিন্তু মানে তোমরা পাবে অনেকটা দেরিতে, এটা অনেকদিন আগে করে রাখা ছিল, প্রায় হ্যাঁ এক সপ্তাহ আগের ভিডিও এটা। আসলে হয়েছে কি, কিছুদিন আমি ভিডিও করছি না, তোমরা দেখতেই পাচ্ছ আমি ভিডিও পোস্ট করছি না, বা একদিন মাঝে বন্ধ দিচ্ছি, দুদিন বন্ধ দিচ্ছি, আবার দিচ্ছি। আসলে ভিডিওগুলো আমার হয়তো রেডি থাকছে, এডিট করে উঠতে পারছি না, বা কোনো কোনো দিন ভিডিও বন্ধই দিচ্ছি, মানে করা বন্ধ দিচ্ছি। আসলে মনটা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড খারাপ। যাই হোক পরে বলছি সে কথা। দেখো মামার পুতুল, তারপর এই যে কুকুরটা দেখতে পাচ্ছ না, মারা কিছুদিন আগে তারাপীঠে গিয়েছিলো, তো মামামের জন্য কুকুরটা কিনে পাঠিয়েছিল, কি মিষ্টি দেখতে ছিল, কি সুন্দর টুংটুং করে মাথা নাড়াতো। মামাম তো সকালে পাপি পাঠিয়ে দিয়েছে, আর সন্ধেবেলাতেই ওটাকে ভেঙে ফেলেছে, জানো ওইভাবে মাথাটা দেখলো সন্ধেতেই নষ্ট করে ফেলেছে। তো ওই সব একটা ব্যাগে করে সব ও টুকিটাকি খেলনাগুলো যা ছিল সব একটা ব্যাগে করে গুছিয়ে রেখে দিলাম। আর দেখতেই পাচ্ছো ঘর পরিষ্কার করতে লেগে পড়েছে দুজন মিলে, আর মামার বাবা ছাড়া ঘর পরিষ্কার করা কোনোভাবেই সম্ভব নয়, যদিও অসম্ভব কিছু নয়, বাড়িতে সবাই একে, মহিলারা একাই ঘর পরিষ্কার করে, অন্যান্য বাড়িতেও বোধহয় বেশিরভাগ বাড়িতেই তাই হয়, কিন্তু আমি না পারবো না তা নয়, পারবো কিন্তু এত সুন্দর করে করতে পারবো না, ওনা থাকলে ভালো লাগে না। এই যে এত মানে ভারী ভারী আসবাবগুলো আমি কি সরিয়ে ওগুলো পরিষ্কার করতে পারবো বলো, তো আমি তো পারবো না, তো যার জন্য ও থাকলে খুব ভালো হয়, ও না থাকলে এতটা সুন্দর করে ঘর পরিষ্কার করা সম্ভব হবে না। যেমন দেখো এই গদিটা, এটা তো আমি রোদে দিতে পারবো না না একা তুলে, তারপর ভারী ভারী আসবাবগুলো সরিয়ে সরিয়ে সেগুলোর পিছনে যে কত নোংরা জমে থাকে সেগুলো তো আমি একে করতে পারবো না না, তো থাকলে এই জন্য সুবিধা হয়। আর গদিটার তলাটা দেখো না কেমন সাদা সাদা ফুটে আছে দেখতে পাচ্ছো, ধুলো পড়েছে কেমন, তো গদিটাকে মুছবো, ভালো করে রোদে দিয়ে দিই, আগে বের করে দিলাম, দিয়ে একটু পরে গিয়ে মুছে আসবো।
যখন ভিতরে ঢোকাবো ওটাকে তখন মুছে নেব। আর আলনা থেকে সব জামা কাপড় বের করে নিচ্ছি, কারণ আলনাটা সরিয়ে নেব, নিয়র পিছনটা ভালো করে মুছবো। তো যার জন্যে বলছি মামার বাবা না থাকলে না হয় না, এগুলো একা একা না এত সুন্দর করে পরিষ্কার করতে পারবো না, উপর উপর হয়তো পরিষ্কার করবো, আমি কি আর এত সুন্দর করে করতে পারবো। তো যাই হোক, তোমাদের যেটা বলছিলাম মন খারাপ আর কি, ভিডিও তো ঠিকঠাক রেগুলার রিটে আমি মেনটেন করতে পারছি না, কারণ এডিট করার ইচ্ছে নেই, ভিডিও করারও ইচ্ছে নেই, বলছি না এই ভিডিওটা অনেক দিন আগে করা, তো এডিট করে করা হয়ে ওঠেনি, যার জন্য আমি অনেক দেরিতে পোস্ট করতে হচ্ছে ভিডিওটা। মন খারাপের কারণটাও তোমাদেরকে জানিয়ে দিই। তো মামার বাবা কিছুদিন বাকি, আর এক সপ্তাহ বাকি, এক সপ্তাহ বাকি বলা ভুল, মানে যেদিন ভিডিওটা করেছিলাম সেদিন থেকে আর এক সপ্তাহ বাকি ছিল। ও খুব শিগগিরই বাইরে চলে যাবে কয়েকদিনের মধ্যে, বাইরে বলতে ওমান চলে যাবে, ও কাজের সূত্রে ওমান চলে যাবে 2 বছরের জন্য। তো বুঝতেই পারছো মানে মেয়েদের জীবনে বিয়ের পর তো স্বামীর মতো গুরুত্বপূর্ণ মানুষ আর কেউ থাকে না জীবনে, তাই না? আর সেই মানুষটাই চলে যাবে আমাদেরকে ছেড়ে, তো যার জন্য প্রচণ্ড ভেঙে পড়েছি, যার জন্যই আমি রেগুলারিটি মেনটেন করতে পারছি না, ভিডিওতে প্রতিদিন দিতে পারছি না, এডিটও করে উঠতে পারছি না, হয়তো ভিডিও রেডি করা আছে গো কিন্তু এডিট করতে বসতে ইচ্ছে করছে না, মানসিক দিক থেকে না ভীষণ ভেঙে পড়ছি, কিছু ভালো লাগছে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না, কোনো কাজকর্ম করতে ভালো লাগছে না, তো কিছু ভালো লাগছে না। মেয়ের প্রতিও আমি লক্ষ্য করছি কিছুদিন, মানে ভালো যত্নও করতে পারছি না ওকে, সময় মতো খাওয়ানো বলো, মানে কোনো কিছুতেই আমার মন নেই, কিছুই ভালো লাগছে না যেন। আসলে এতটা ভেঙে পড়ার কারণ কী বলতো, ও তো চলে যাবে তার জন্য তো একটা মন খারাপ আছেই, আর একটা বড় কারণ কী জানো তো, মানে নিজের জন্য ভীষণ চিন্তা হচ্ছে, আমি না পুরোপুরি ওর উপরে নির্ভরশীল, আমি বাইরের কোনো কাজকর্ম জানি না, মানে বাইরের জগৎ সম্পর্কে আমি কিছুই জানি না, আমার জগৎ বলতেই আমার সংসার, মেয়ে, হাজব্যান্ড, আমার পরিবারের মানুষজন, আমার জগৎ বলতে আমি এটুকুই বুঝছি, বাইরের কোনো কাজকর্ম আমি জানি না। যদিও এর দোষ খানিকটা ওর উপরেই দেওয়া যায়, ওই এইভাবে আমাকে একদম কী বলবো হাত পা বেঁধে রেখেছে, কিছু কখনো আমার প্রয়োজন হলে সবটাই এনে দেয়, বা সঙ্গে গেলাম একা বেরোতেই আমার লাগে না, যেটা প্রয়োজন বললাম হয় এনে দিল, ওই আমাকে সঙ্গে করে নিয়ে গেল, কখনো আমাকে একা বেরোতে হয়নি। তো হয়তো কিছুটা দোষও ওর আছে, ও আমাকে বাইরের জগতের মানে বাইরের কোনো কাজকর্মে কখনো সেইভাবে করতে দেয়নি, সবটা ও সামলেছে, যার জন্য হয়তো আজ আমার এই অবস্থা। তো শুধুমাত্র ও চলে যাচ্ছে বলে মন খারাপ নয়, আমার নিজের জন্য ভীষণ চিন্তা হচ্ছে যে নিজে কীভাবে কী করবো, কীভাবে সামলাবো, তো যার জন্য ভীষণ ভেঙে পড়েছি, প্রচণ্ড চিন্তায় আছি, প্রচণ্ড কষ্টের মধ্যে আছি। হয়তো হ্যাঁ আমার পরিবারে অনেক মানুষজন আছে, আমি তো অবশ্যই সবার হেল্প পাবো, সবাই আমাকে সাহায্য করবে, কিন্তু কী বলতো এমন কিছু হয়তো আমার বাইরে প্রয়োজন পড়লো যেগুলো আমি কাউকে বলতে পারছি না, যে আমার এই জিনিসটা লাগবে, এটা এনে দিতে হবে, বা এটা হলে ভালো হয় এই জিনিসটা, মানে যে কোনো প্রয়োজনে বলো, সবটা তো সবাইকে বলা যায় না, যেটা আমি আমার নিজের হাজব্যান্ডকে বলতে পারতাম, তো তার জন্য হয়তো আমাকে বের হতেই হবে, নিজের কিছু ব্যক্তিগত কাজকর্মও থাকতে পারে যেগুলো হয়তো অন্য কারো দিয়ে হবে না, করলে সেটা হয়তো নিজেদের দিয়েই করতে হবে, মানে নিজেদেরকেই করতে হবে, যেটা ও নেই আমাকে বের হতেই হবে। তো এইগুলো ভেবে না ভীষণ ভয় পেয়ে যাচ্ছে, আমি ভীষণ ভয় পাই এইসব কাজকর্মগুলোতে, যেহেতু অভ্যাস নেই, জানা নেই এইসব কাজকর্মগুলো সম্পর্কে, তো সব দিক থেকেই আর কি আমি কী বলবো না, মানে ভেঙে পড়ছি বলো, ভয় পেয়ে যাচ্ছি বলো, সবটাই আর কি। তো দেখো এখন ইলেকট্রিক চলে গেছে, অন্ধকারেই আর কি কাজ করছে, আর দেখতে পাচ্ছ খাটটাকে কীভাবে, মানে খাটটা না ওই যে কী বলবো প্লাইউডগুলো, মনে হয়গুলোকে মনে হয় প্লাইউড বলে, তো ওগুলো বেছানো ছিল গদি তোলার পর, ওগুলো মামার বাবা খুলে দিয়েছে, প্রতি বছরেই মানে এগুলো খুলে এভাবে পরিষ্কার করা হয়, মানে একদম ডিপ ক্লিন যাকে বলে, সুন্দর হয় পরিষ্কার করা। তো সামনের বছর থাকবে না, তো সামনের বছর তো আমাকে একাকেই পরিষ্কার করতে হবে, তো এতটা সুন্দরভাবে হয়তো করতে পারবো না। তো খাটের তলাটা না প্রতিদিনই মোটামুটি ঝাঁটা দেওয়ার সময় সকালবেলা করে একবার করে ঝাঁটা দিয়ে দিই, তাও দেখো ভিতরে কত ধুলো থাকে, কত ধুলো থাকে, আর আমার তো একদম গা চুলকে চুলকে কী বলবো, এত গা চুলকাচ্ছে না, আর মাথায় কিছু ঢাকা দিই না, আসলে গরমটাও ভীষণ পড়েছে, মানে মাথায় ঢাকা দিয়েছিলাম প্রথমের দিকে একটুখানি, এত গরম হচ্ছে ঘেমে যাচ্ছি না, তো যার জন্য মাথায় ঢাকাটা খুলে দিয়েছি, মাথা পুরো একদম ঘেমে যাচ্ছিলো, তো যার জন্য মাথায় একটু একটা কাগজ দিয়েছিলাম, তো সেটা খুলে দিয়েছি, তো ভাবলাম ধুলো পড়ুক শ্যাম্পু করে নেবো চুলে। তো দেখো একদম সুন্দর হয়ে গেলে, পরিষ্কার হয়ে গেলে যতটা পারি আমি খাটের তলাটাও প্রতিদিনই মানে ঝাড় দিয়ে বের করে নেওয়ার চেষ্টা করি ধুলোগুলো, তো একদম ভিতরে যেগুলো থাকে সেগুলো তো আর করা সম্ভব হয় না, তো যেটা আজকে বের হলো একদম সুন্দর ছা চকচকে হয়ে যাবে আজকে ঘরটা আমার। আর মারা ফিরে আসবে কালকে নাগাদ, আর মা ফিরে আসার পর মামার বাবা তো কয়েকদিন পরে চলে যাবে, ওর চলে যাবার আর হাতে কোনো কয়েকদিন বাকি, আর বারান্দাটা তো আজকে পরিষ্কার করা হলো না, আজকে আর সম্ভব নয় বারান্দাটা পরিষ্কার করা, মা ফিরলে বারান্দাটা আমি আর মা মিলে একদিন
পরিষ্কার করে নেবো, ওটা আর ওকে দিয়ে করাবো না। ওর যাবার তার হাতে গোনা কয়েকদিন বাকি, তাও বারান্দাটা পরিষ্কার অবধি হয়তো করালে হয়ে যেত, মানে দুজন মিলে করলে হয়ে যেত একদিন, আজকে আর সেটা সম্ভব না, কাল বা পরশু করে নিলে হয়তো হয়ে যেত, কিন্তু থাক বেচারা কয়েকদিন আর আছে ওকে দিয়ে, আজকে ঘর পরিষ্কার করালাম আবার বারান্দাটাও পরিষ্কার করাবো, থাক কয়েকদিন আছে আর এত খাটি লাভ নেই। তো এইভাবেও না হলে বলছিল যে করে নিয়ে চলো কালকের দিকে, তো আমি বললাম ছেড়ে দাও আজকে, এমনিতেই পরিশ্রম হয়েছে আর ভালো লাগবে না কালকে, এমনিতেই তো জানো আমার ব্যাক পেনে সমস্যা আছে, আর ওর কথাও ভাবলাম ও কয়েকদিন আছে, থাক ওকে দিয়ে আর এত খাটাবো না। কিছুক্ষণ আগে গরু এলো, তো তিনজনে মিলে কেমন লাফালাফি করছি দেখো না, নীলাদ্রি একদম কবির মতো খাটের উপরে বসে জানালার দিকে চেয়ে আছে। আর এই যে খাটের তলে ট্যাঙ্কিটা দেখলে, ওটাতে আমি শীতের পোশাক রাখি, ওটা আমি ইচ্ছাকৃত কিনেছিলাম বছর দুয়েক আগে, শীতের পোশাকগুলো আলমারিতে রেখে আলমারি ভর্তি করবো না বলে ওইটা কিনেছিলাম, ওতে শীতের পোশাক রাখা থাকে আমাদের। তো যাই দেখো ঘর পরিষ্কার হয়ে গেছে, আর এটা বিকেলের ভিডিও, মানে সেই সময় সম্ভব হয়নি ভিডিও করার, প্রচণ্ড পিঠ কোমরটা যন্ত্রণা দিচ্ছিল, তো স্নান করে নিয়েছিলাম আর ভীষণ নোংরা হয়ে গেছিলাম, তার ভালো লাগছিল না। তো দেখো এখন বিকেলবেলা তোমাদেরকে দেখাচ্ছি, আর আমাদের জানালায় যে নেট দেওয়া থাকে দেখতে, নেটগুলো খুলে দিয়েছি, আর দেখো ঘরটা কেমন সুন্দর হয়েছে, একদম চকচক চকচক করছে, তো বেশ ভালো লাগে না, একদম মনটা যেন ফ্রেশ হয়ে যায়, ঘর পরিষ্কার থাকলে মনটাও একদম ফ্রেশ লাগে। তো চলো এবার একটু রুম ফ্রেশনার দিয়ে দিচ্ছি, তখনই পরিষ্কার করে একটুখানি দিয়েছিলাম, মানে একটুখানি না দিয়েছিলাম, তো আবার বিকেলবেলায় মনে হলো আর একটু দিয়ে দিই রুম ফ্রেশনার, বেশ ভালো লাগে ঘরটা, কী সুন্দর একটা স্মেল থাকে ঘরে, বেশ অনেকক্ষণ থাকে তো একদম দারুণ লাগে। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই জানিও, খুব শিগগির দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর সাথে, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো।